এ সূরাটি আয়তনে ছোট হলেও মর্যাদার বিচারে কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরাসমূহের মধ্যে থেকে অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইন্নাহা লাতাআদিলু সুলফাল কোরআন, নিশ্চয়ই সূরা ইখলাস এটি মর্যাদার বিচারে এবং সওয়াবের দিক থেকে কোরআন কারীমের ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের সমতুল্য। বুখারীর এক বর্ণনা থেকে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআন কারীমের ওয়ান থার্ড তেলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যাবে সেটি বলেছেন। এর উপর ভিত্তি করে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, তিনবার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা বা সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা কোরআন একবার পড়ে শেষ করার সমান সওয়াব দান করবেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়ে তিনি বলেছেন, ওয়াজাবাত, অর্থাৎ তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে? তিনি বলেছেন, তার জন্য ওয়া জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত আবশ্যক হয়ে গেছে। অন্য একটি বর্ণায় তিনি বলেছেন, যদি কেউ 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। মসজিদে কুবার একজন ইমাম নিযুক্ত ছিলেন, যিনি প্রতি রাকাত ফরজ নামাজে সূরা ফাতিহা পাঠ করার পর যখন অন্য সূরা মেলানোর অপশন আসে, তিনি প্রথমে সূরা ইখলাস পাঠ করেন, এরপর অন্য সূরা পড়েন। সাহাবা ইকরাম এবং সেই মসজিদের মুসল্লিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি উত্থাপন করলেন এবং তারা জানতে চাইলেন, কেন তিনি এমনটি করেন? সূরা ইখলাস এটি তো প্রত্যেক রাকাতে পড়াটা বাধ্যতামূলক নয়, সূরা ফাতিহার পর তিনি নিয়মিত এটি কেন করেন? সেই ইমামকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এর কারণ সম্পর্কে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাটাকে